আপনভুবন বনসাইয়ে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আপনভুবন বনসাই ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর একটি বেল আইকন আসবে, সেই আইকনে ক্লিক করে আমার আপডেট ভিডিওগুলো আপনারা উপভোগ করুন। আজ আমি একটি নার্সারি ভিজিটে এসেছি। এই নার্সারিটি গাজীপুরের বিআইডিসি রোড, যেটা সমরাস্ত্র কারখানার সাথে গিয়ে মিলেছে, জয়দেবপুর বাসস্ট্যান্ড হয়ে শিববাড়ি থেকে সেই রোডের ধারে। এই স্থানটির নাম অবদা বলে। এখানে পল্লী বিদ্যুতের সাব স্টেশন আছে, সেই সাব স্টেশনের পাশেই বাউন্ডারি গেছে এই নার্সারিটি, একেবারে মেইন রোডের উপর সামনে। আপনারা দেখতে পাচ্ছেন নার্সারির সাইনবোর্ড, গাজীপুর কৃষি উন্নয়ন নার্সারি। এর মালিক হচ্ছে মোহাম্মদ খলিলুর রহমান। এখানে অনেক প্রজাতির গাছ আছে, যে গাছগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নার্সারিতে ঢোকার পথেই ফুটপাতের ধারে তারা থরে থরে সাজিয়ে রেখেছে সুপারির চারা। এই নার্সারিটি 100% বাণিজ্যিকভাবে তৈরি করা হয়েছে। আমি ফুটপাতে দাঁড়িয়ে পুরো নার্সারির একটি ভিউ তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন সুবিশাল এই নার্সারি। আমি প্রথম ভাগ তুলে ধরছি, এটি দুই ভাগ কিংবা তিন ভাগে আপনাদের সামনে তুলে ধরতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কদবেলের চারা, অসংখ্য কদবেলের চারা গ্রাফটিং করে উন্নত জাতের এখানে প্যাকেটের মধ্যে টাঙিয়ে রেখেছে বিক্রয়ের উদ্দেশ্যে। এবং নার্সারিতে ঢুকতে গিয়ে অনেক গাছই দেখতে পাবেন, আপনারা চেনেন অথবা চেনেন না, যথাসাধ্য চেষ্টা করব এই গাছগুলোকে আপনাদের সামনে পরিচয় করে দিতে। এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটি আমড়া গাছ এবং গ্রাফটেড আমড়া, এবং ছোট গাছ থেকেই আমড়া ধরা শুরু করে। এই সাইডে তারা বিভিন্ন ধরনের গাছ সাজিয়ে রেখেছে এবং তারা একটা শেড তৈরি করেছে অর্কিডের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমড়ার ফুল ধরেছে এবং ফুল থেকে কিছু গুটি গুটি আমড়া দেখা যাচ্ছে। এগুলোই আস্তে আস্তে বড় হয়ে একটি পরিণত আমড়ায় রূপান্তরিত হবে এবং ছোট্ট একটি গাছ। এখানে কিছু মেহেদির গাছ বিক্রয়ের উদ্দেশ্যে টবের মধ্যে লাগানো আছে। অনেকেই শখ করে বাড়িতে এক মেহেদি গাছ লাগিয়ে রাখে। এখানে কিছু জবা গাছ, এখানে জবার একটি বিভিন্ন ভ্যারাইটির জবার একটি বেড আছে। এই নার্সারির সমস্ত গাছই তারা বিভিন্ন পাত্র কিংবা প্যাকেটের ভিতর লাগিয়ে রেখেছে, যাতে যখন তখন সরিয়ে ফেলা যায় এবং বিক্রি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন একটি জবা ফুল পিঙ্ক কালারের এবং ভিতর দিকে অনেকটা রেডিস্ট, আর একটা পিঙ্ক কালারের ফুল। এই যে দেখতে পাচ্ছেন, এটা ইয়েলো কালারের একটি জবা, ভিতর দিকে লাল। এরকম অসংখ্য কালারের অসংখ্য ভ্যারাইটির জবা কিংবা বিভিন্ন জাতের ফুল আছে। এই যে আমার সামনে দুলছে মাধবীলতা। মাধবীলতা গাছ সাধারণত লতানো হয়, কিন্তু এই নার্সারির যে গাছগুলো আছে সেই গাছগুলো বেশি একটা লতায় না, কিন্তু ফুল ধরে প্রচুর। এখানেও কিছু কদবেলের চারা লাগিয়ে রেখেছে, কলিয়াস, কয়েক জাতের কলিয়াস আছে এখানে। এগুলো সব
চারাই গ্রাফটিং করা এবং উন্নত মানের হাইব্রিড জাতের সায়ান থেকে গ্রাফটিং করা। আপনারা দেখতে পাচ্ছেন কদবেল গাছে ছোট্ট একটি চারা, এর মধ্যে ফুল ধরে গোটাও ধরে গেছে। বিশ্ব কৃষি অনেক দূর এগিয়েছে, যা সাধারণ অনেক মানুষই জানে না। যারা কৃষি সম্পৃক্ত তারাই মোটামুটি অবগত আছে যে কৃষি কতটুকু এগিয়েছে। সাধারণ মানুষ ভিতরে না ঢুকলে বুঝতেই পারবে না কৃষিবিজ্ঞানীরা কৃষিকে কত দূর এগিয়ে নিয়ে গেছে। এখানে কিছু ক্যাকটাসের ফুল ফুটে আছে, এটি এক জাতীয় ক্যাকটাস। এখানে আছে কিছু ক্রিসমাস ট্রি, তারপরে রঙ্গন, এখানে কিছু গ্রাফটিং গ্রাফটেড পেয়ারা চারা আছে যেগুলো এখন ফল ধরে আছে। এখানে এই বেডটা পুরোটাই বেরি ফুলের বেড, জেসমিন। বেশি ভিতরে এখন যাচ্ছি না, শুধু আমার চলার পথের পাশে যেগুলো পাচ্ছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে জবা ফুলের কিছু গাছ, অ্যালোভেরা। অ্যালোভেরাটা সাধারণত আমাদের এই অঞ্চলে খুব একটা ভালো হয় না, সম্ভবত আবহাওয়াগত কারণে। এখানে কিছু কলম করা পেয়ারার গাছ, সবকিছু বিক্রয়ের উদ্দেশ্যে রাখা আছে। টগর ফুলের গাছ, সুন্দর ফুল ফুটে আছে সাদা দপদপে, সবুজের মাঝে হঠাৎ হঠাৎ সাদা ফুল উঁকি মারছে, দেখতে খুবই সুন্দর। মুসান্ডা, এই যে এক প্রকার ফুল দেখতে পাচ্ছেন, এগুলো সাদা দপদপে, খুবই সুন্দর আকর্ষণীয়, কিন্তু এইসব ফুলের কোনো ঘ্রাণ নেই, দেখতেই খুব সুন্দর। নার্সারিতে ঢুকার পর যেটা বুঝলাম সেটা হচ্ছে এরা কোনো কিছু একেবারে গোছানো অবস্থায় রাখেনি। দেখা যাচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন চায়না পেয়ারার গাছ, এর মাঝখানে অন্য ভ্যারাইটির গাছও ঢুকিয়ে দিয়েছে। মানে যে যেভাবে পেরেছে সেভাবেই তারা গাছগুলোকে রেখেছে। মাধবীলতা, তার পাশেই পেয়ারা, তার এপাশে রঙ্গন। এখানে আবার আমড়া, যেগুলো ছোট ছোট গাছে ফুল ধরে আছে, ফল ধরছে। এখানে কিছু রঙ্গনের টব, বিভিন্ন কালারের রঙ্গন। রঙ্গনের আবার অনেক ভ্যারাইটি আছে। এখানে রঙ্গনের শেষে কিছু জবা আছে, জবা ভালো সুন্দর সুন্দর ফুল ফুটে আছে জবার। এখানে কুল, বড়ই, আপনারা দেখতে পাচ্ছেন সিজন ছাড়াও বড়ই ধরে আছে, সম্ভবত এই বড়ইটি বারো মাসই ধরে, তা না হলে এই বর্ষায় কেন বড়ই ধরবে। আপনারা দেখতে পাচ্ছেন আমড়া গাছের প্রাচুর্য অনেক, প্রচুর আমড়া গাছ তারা সংগ্রহ করে রেখেছে বিক্রয়ের উদ্দেশ্যে। এখানে আছে কদবেল, তারপরে আনারের চারা, প্রচুর আনারের চারা। এখানে ছোট ছোট চারা সব বীজ থেকে তৈরি করেছে, এগুলো পরবর্তীতে হয়তো বা গ্রাফটিং করবে। টাইম ফুল, বিভিন্ন জনে বিভিন্ন নামে ডাকে, কেউ নটা বারোটা, কেউ টাইম ফুল, কেউ ঘুরি ফুল। এখানে একটি মালটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, অনেক মালটা ধরেছে এখনো, যদিও পরিণত হয়নি, ছোট ছোট মালটা, সবে মালটা সিজন শুরু।
আস্তে আস্তে এগুলো বড় হবে, তারপর পাকবে। তার প্রত্যেকটা গাছই টবের মধ্যে লাগানো আছে। এই গাছটি মালটা ধরে আছে, এটি আপনি এখনই কিনতে পারবেন, একটু চড়া দামে কিনতে হবে, কেননা ফল ধরে আছে। একটি গাছের আকর্ষণই অন্যরকম। এখানে অনেক ধরনের মালটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং প্রায় সব গাছেই মালটা ধরে আছে। এই যে সাইট্রাস জাতীয় উদ্ভিদের একটি সাইড, এটি এখানে মালটা আছে, জাম্বুরা আছে, অরেঞ্জ আছে। অ্যাভোকাডোর চারা, এগুলো এই নার্সারি থেকে খুব চড়া দামে কিনতে হয়। এক একটা চারার দাম 1,000 টাকা কিংবা তারও বেশি। আনারের গাছ, পেয়ারার গাছ, নার্সারির আরো অনেক জায়গা বাকি আছে যেখানে আমি এখন যাইনি। আর আমি আমার ভিডিও এত বেশি দীর্ঘ করতেও চাচ্ছি না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পার্ট বাই পার্ট আপনাদের সামনে নার্সারিটি তুলে ধরব। আজকে ফার্স্ট পার্ট হিসেবে এ পর্যন্তই। এখানে দেখতে পাচ্ছেন আতাফল, আমাদের দেশে যে স্বাভাবিক একটা গ্রিন কালার হয় সেই কালার না, এটার কালার কিছুটা লালচে গোলাপি টাইপের, একটু ফ্যাকাশে। তো দর্শক, আজ আর আমি সামনে বাড়ছি না, ভিডিওটি অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে। এখনকার মতো এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার ভিডিওকে লাইক দেবেন, আপনার বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টস করবেন, যে কোনো ধরনের মন্তব্য লিখে কমেন্টস করবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এ পর্যন্ত। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।